হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ও তো আজকে আমি সকালবেলা চান টান করে নিয়েছি তো সান করে ঠাকুরে আজকে দিতে হয়েছে মানে ঠাকুর ঘরে দিতে হয়েছে তো আমি আমাদের ঘরে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো আমি দিই প্রত্যেক দিন কিন্তু এখন মানে কদিন দু তিন দিন ধরে আমাকে দিতে হচ্ছে কারণ কাকিমা একটু ব্যস্ত রয়েছে আর প্রত্যেক দিনের মতো সুবাঙ্গিনও বদমাইশি করছি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ইয়ে দেখছো ঠাকুরের দিয়েছি যা দিয়েছি হাই করো হাই করো আর আমার মামের দেখো এখানে কালকে পড়ে গেছে তো পড়ে গেছে বলতে গেলে ও হচ্ছে বিছানা বসছিল বসে থাকতে একদম মুখ গুজে আমার হাতের ওপর পড়েছে আমার নোয়াটাও লেগেছে এখানে লাল হয়ে রক্ত জমে গেছিলো তা আমার বোরলিং টোরলিং দিয়ে ঠান্ডা টু জল দিয়ে তারপর ঠিক হয়েছে ও সমানিক ঠাকুরের ফুল দিয়েছে সেটা নিয়েই বদমাইশি করছে ভালো লাগে না সকালবেলা এগুলো আমার খাওয়ার দিন বা কিছু খাওয়ার আগে এগুলো খেতে হয় তো আমার একটা বড় টিউমার ওষুধ সেটা শেষ হয়ে গেছে তো সেটা আনতে গেছিলাম কালকে বাট দেয়নি এটা ছিল না তো আমার মেয়ে এখন কারণ চলে গেছে হাওয়া খাচ্ছে দিয়ে দাও রেখে দিদা খাওয়া করো একটু হ্যাঁ তো এদিকের কাজকর্ম সেরে আমার জন্য দুটো পাউরুটি ছিল সেটাই গরম করে নেব একটু সেঁকে নেব তো সেকে একটু কলা দিয়ে খেয়ে নেব তো এদিকে আমি কলা দিয়ে পাউরুটি খাচ্ছি আর এদিকে মামের হাতে একটু কলা দিয়েছিলাম সেইগুলো নিজে কি খাবে ও পাখিদেরকে ডাকছে আর ডেকে ডেকে দিচ্ছে তো এটা ওর প্রায় সময় বলতে পারো এটা করে তো তারপরে শুভঙ্গিনী একটু ঘুমিয়ে পড়েছিলো ঘুমিয়ে পড়ার পর আমি একটু ওর জন্য সবজি কাটছিলাম যেহেতু পালং শাক আর ব্রিট গাজর এটা আমি প্রত্যেক দিন না পারলেও দু এক দিন ছাড়া ছাড়া দিই আজকেরও লাঞ্চে থাকবে আমি করেছি এক মাছ ভাজা একটা ছিল বেঁচে ছিল বলতে গেলে রান্না করতে গিয়ে আর একটু তো করেছি আর আজকে মাছের একটু কাঁচকলা পেঁপে আলু সব রকম দিয়ে একটু জিরে বাটা দিয়ে ঝোল করেছি আজকে বেশ ভালো জ্যান্ত মতো মাছ এনেছিলো ভালো আজালা মতো করে নিই তো ভালো লেগেছে তো তারপরে কয়েকটা পার্সেল এসেছিলো তো তোমরা যদি এই পার্সেলের ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই আমার ফেসবুকে গিয়ে ছবি ব্লগে ওখানে গিয়ে ফলো করে নিতে পারো আর এখানে কি কি এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই সুগারের পপ ফাউন্ডেশান সুগার পপ কম্প্যাক্ট আর এটা হচ্ছে বিউটি ব্লেন্ডার যেটা যেটা হয় আর কি সেটা একটা আইস মাস্ক তো তারপরে এখানে সুবাঙিনী স্নান করানো হয়ে গেছিলো স্নান করিয়ে এখানে দেখতে আছে বেলুনটা নিয়ে খেলা করছিল তো আজকে ওকে ওর জন্য একটু সবজি সেদ্ধ একটা মাছ ভাজা আর একটু মুসুর ডাল আর একটু অল্প ভাত দিয়ে খাওয়াবো এখানে এই এতটার মধ্যে ফিফটি পারসেন্ট বলতে গেল পুরোটা কখনোই খায় না তো খাওয়া দাওয়া যখন হয়ে গেছিলো ওর একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তো চৌমুখ দেখেই বোঝা যাচ্ছে সবাই মাত্র ঘুম থেকে উঠেছে সুবাঙ্গিনী তো এই ঘুমিয়ে ওকে আমি প্রত্যেক দিন একটা করে ফল দিই কালকে দিইনি কারণ ওকে আমি কয়েকদিন সর্দি বলে দিতে চাইছিলাম না তো এখনও একটা কমলা লেবু দিয়েছি এখন কমলা কমলালেবুর সিজন ওয়াইজ প্রত্যেকটা ফল খাওয়ানো ভালো এখন যেহেতু শীত আর এখন সিজন হচ্ছে কমলা লেবু তো বাচ্চাদের প্রত্যেকটা সিজনের ফল দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আর সব বিকালবেলা আমি একটু ফ্রেশ শ হয়ে নিলাম নিয়ে আর আমার গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে একটু জল দিচ্ছিলাম তো এখানে আমি প্রত্যেক দিন এইগুলোকে একটু দিই আর একটু বাইরে আমাদের এই ব্যালকনিটায় অনেকটা রোদ আসে যে কারণে আমি রাখি না আর এই সব গাছ বেশি রোদে থাকতেও পারে না খুব তাড়াতাড়ি মরে যায় যে কারণে আমি রাখিও না তো অনেকের বক্তব্য যে আমি ফুল ভিডিও দিই না কেন তো আজকে ফুল ভিডিওটা দিলাম আর যারা ইউটিউবে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং